একদিন সব ঠিক হয়ে যাবে। এই ভ্রান্ত ধারণার মধ্যে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষের বসবাস। ঠিক হয় না আসলে কিছুই। অভিযোজনের প্রবল ক্ষমতা বলে মানুষ এই অবস্থাতে মানিয়ে নেয় নিজেকে, অথবা খুঁজে নেয় নতুন কোনো পথ, আর সেই পথে তারা খুঁজে ফেরে বেঁচে থাকার অত্যন্ত একটা কারণ। নিজের উপর বিশ্বাসকে ভিত্তি করে চলে জীবন সংগ্রামে টিকে থাকা, জীবনকে অর্থবহ করে তোলার আপ্রাণ চেষ্টা। চাঁদের ক্ষতগুলোকে তার কলঙ্কের মতো মনে হলেও চাঁদ সুন্দর, সেরকম মানুষের জীবনের কিছু কিছু ক্ষত সুনিপুণ দক্ষতায় ঠেকে সদা সুখী ইমেজ যারা তৈরি করতে পারে, তাদের দেখে কিছু মানুষ না পারার যন্ত্রণায় ছটফট করে মরে। আবার উচ্চাকাঙ্ক্ষা কিছু কিছু মানুষকে ধাবিত করে নষ্ট পথে। গোটা একটা পৃথিবী নিজের থাকার পরেও মনে হয় আর একটা পৃথিবী থাকলে বেশ মানাতো। অপরিণামদর্শী যাওয়া একসময় কিছু মানুষকে এনে দাঁড় করিয়ে দেয় কাজ করায়। জীবন্ত মানুষকে ক্ষমা করে না, কোনো না কোনো এক পর্যায়ে আয়নার সামনে দাঁড়াতেই হয়। সেখানে যার ছবি ভেসে ওঠে সে অন্যকে।